আসসালামু আলাইকুম সবাইকে, আশা করতেছি সবাই ভালো আছেন। এখন আমি আছি ইউনিভার্সিটাত, বার্সেলোনার ইউনিভার্সিটাত থেকে যাচ্ছি প্লাসা কাতালোনিয়ার দিকে। এই হচ্ছে মেইন রোডটা, মানে রোড তো মাঝখানে, আমি তো এই দিয়ে দিয়ে যাচ্ছি। ওই লেখা আছে দেখেন, প্লাসা কাতালোনিয়া, আরও কী কী লেখা আছে ডিরেকশন, এগুলো পড়তে গেলে আমার দাঁত ভাঙি যাবে, কারণ আমি আর পড়ি নাই, অ্যাভয়েড করছি। তা আমার সাথে অমিও আছে, আমি দি বডি শপ, আমি ঢুকবে তো আমি এমনি দাঁড়াই ভিডিও করতেছি, আমি ঢুকুক, আমি একটা ফোন থেকে বাইরে দেখাই। সামনে হচ্ছে ফিনাক, এটা এটাকে বার্সেলোনার একেবারে, মানে বার্সেলোনার পুরা যে সিটিটা, সিটির একেবারে প্রাণকেন্দ্র বলা যায়। এটা হচ্ছে প্লাসা কাতালোনিয়া, সামনেই প্লাসা কাতালোনিয়া, ওদিকেই যাব, আপনারাও সাথে থাকবেন। এখন আমি একটুখানে দাঁড়াইছি কারণ আমি হচ্ছে এই দোকানে, দা বডি শপের দোকানে, তো এই কারণে আমি দাঁড়াইলাম। এই সিগন্যাল সিগন্যাল আবার ছাড়ি দিল, গাড়ি ঘোড়া আবার যাওয়া শুরু। আমরা এদিক থেকে আসছি, এদিক হচ্ছে ইউনিভার্সিটাত, মানে বার্সেলোনার যে ইউনিভার্সিটিটা বলে ওটা হচ্ছে এদিকে। তো এদিক থেকে আসলাম, তো আমি দোকান ঘুরে শেষ, এখন আমরা আবার যাচ্ছি প্লাসা কাতালোনিয়া রোডে। আচ্ছা, আমি কোনো লং ভিডিও হবে আজকেরটা, এমনি কোনো রকম ব্লগ না, সাজানো ব্লগ না, এটাই যে আমরা কাতালোনিয়ার দিকে যাচ্ছি, কাতালোনিয়া যাওয়ার সময় কী কী পরে তা আপনারা দেখতে পাবেন। হচ্ছে ম্যাঙ্গো টিন যে শপটা, আর এই পাশে হচ্ছে সেফোরা, তারপর এটি হচ্ছে সেলিও, আরো ভালো ভালো ব্র্যান্ডের দোকান সব। না না, সেলিও জ্যাকেট জ্যাকেট ওখানে ঠিক আছে। এই সামনে আছে প্লাসা কাতালোনিয়ার সামনে হচ্ছে লারামলা, মানে রামলার আবাল যেটাকে বলে না, ওইটা। হ্যাঁ কাতালোনিয়া, একটা সব ওই আপনারা বোর্ডটা দেখলে দেখবেন, ওখানে বোর্ডে ক্লিয়ার লেখা আছে প্লাসা কাতালোনিয়া, আর ডান সাইডে হচ্ছে যে রামলা। বার্সেলোনা আসলে সবাই জায়গাটাতে মাস্ট আসে, এই জায়গাটাতে আসাই হয়, এটা হচ্ছে একেবারে সেন্টারে সিএন্ডে। ঢুকবো আর এই হচ্ছে এদিকে হচ্ছে প্লাসা কাতালোনিয়া।